সুলতানা রাজিয়া এসছেন খুলনা থেকে, উনি ডায়ালাইসিস করান আর এইটা হচ্ছে তার ফিস্টুলা। প্রথমে এটা করেছিলেন এইখানে, এটা নষ্ট হয়ে গেছে, পরে 2013 সালে এটা তৈরি করা হয় এবং এটা দিয়ে ডায়ালাইসিস করছেন, চমৎকার চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে একটা জায়গায় ফুটা করেন, আবার এইখানে আরেকটা জায়গায় ফুটা করেন, কিন্তু ফিস্টুলার খুব একটা কাছে আসতে চান না যারা নিডল দিয়ে ফুটাটা করেন। আমি এখন বসে দাগ দিয়ে দিয়েছি এবং ওনার ছেলেকে বলেও দিয়েছি যে কোথায় কোথায় ফোটা করতে হবে, সেটার ওনার একটা ভিডিও করে নিয়ে গেছেন, যাতে যারা নিডলিং করেন তারা যেন নির্ভয়ে ওই জায়গায় নিডলিং করতে পারেন। বারবার একই জায়গায় ফোটা করলে এটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং ডায়ালিসিসের পরে ওটার রক্তক্ষরণ থামতেও যায় না অনেক সময়। সেই জন্য আজকে ওনাকে কোনটা আর্টেরিয়াল আর কোনটা ভিনাস সাইড বলে দিয়েছি। আশা করি ওনার নিডলিংয়ের যে নার্সটা এটা ফলো করবেন। ধন্যবাদ।